সামনেই মাকালীর পুজো, যেখানে যত মায়ের মন্দির আছে তথা বিভিন্ন স্থানে মা কালীর পুজো মহাসমারোহে হবে। এবং ঠিক প্রত্যেক বছরের মতো নৈহাটির বড় মায়ের ওখানেও কিন্তু খুব সুন্দর করে পুজো হবে, এবং অলরেডি সেখানে কিন্তু মায়ের মূর্তি গড়া শুরু হয়ে গেছে, এখন তো প্রায় শেষেরই পথে। তো এই সময় আমি আপনাদেরকে বড় মায়ের বেশ কিছু ঘটনা, যেটা আমাকে ইমেল করে পাঠানো হয়েছে বা আমি জানতে পেরেছি, সেরকম কিছু ঘটনাই কিন্তু আজ আমি এই এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। এবং শুধু সেই ঘটনাগুলো শেয়ার করব তাই নয়, এই মা বড় মায়ের ঘটনা বলার পরে আরেকজন একজন ঘটনা পাঠিয়েছেন, তার মামার জীবনে ঘটে যাওয়া একটা ভীষণ অদ্ভুত ঘটনা, তো সেই ঘটনাটাও কিন্তু আমি শেয়ার করব। তো সকলকে বলবো, আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের এই ঘটনাগুলো খুব খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তারপর তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন, যেন সেই ঘটনাটা সকলের শোনার মতো হয়, ছোট বড় সকলের, ঘটনাটা যেন এর আগে প্রচার না হয়ে থাকে, এবং কোনোরকম কোনো বিদ্বেষমূলক ঘটনা আমাদের চ্যানেলে পাঠাবেন না। তার কারণ হচ্ছে আমরা এই ধরনের ঘটনা কিন্তু প্রচার করি না, এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাব সরাসরি আজকের ঘটনায়। তো আমি বেশ অনেকগুলো ঘটনা পেয়েছি বড় মায়ের, তো তিনটে ঘটনা আজকে আমি বলবো, এবং তারপরে আরেকজন যিনি তার মামার জীবনে একটা অদ্ভুত ঘটনা শেয়ার করেছে সেটাও আমি বলবো। তো প্রথমে আমি বড় মার ঘটনা দিয়েই শুরু করছি। আজকের আমি প্রথম যে ঘটনাটা এখন বলতে চলেছি, সেই ঘটনাটা যার ঘটনা আর কি, তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তো সেই জন্য আমি তার নাম বলতে পারছি না। তো তার ঘটনাটা বলার আগে আমি কিছু কথা ওনার সম্পর্কে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো যে আর কি ভদ্রমহিলার এই ঘটনাটা, তো তিনি যখন টিনেজার, যখন তার বয়স 15-16, তো সেই সময় থেকে দেখবেন অনেকের ক্ষেত্রে যেটা হয়, অনেক মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এটা হয়, যে ওই টিনেজ এজে না কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য গালে কিন্তু বা ফেসে আর কি মেনলি পিম্পলস হয়, ব্রোনো টাইপের থাকে। এবার ওনারও সেটা সেই সময় ছিল, ছোট ছোট ব্রোনো হতো, সেটা আবার ঠিক হয়ে যেত, আবার কিছুদিন পরে হতো, এইভাবে আর কি চলছিল। তো যাই হোক, তো ছোট থেকে ওনার এরকম ব্রোনোর সমস্যা টুকটাক হতো, আবার কিছুদিন পরে ঠিক হয়ে যেত। এবার যখন উনি এই সময় মানে ওনার টিনেজার এজ থেকে যখন এই ব্রোনোর সমস্যায় উনি ভুগছিলেন, তো তখন না উনি কী করতেন, বাজারে হয়তো কোনো কিছু ব্রণর জন্য কোনো ক্রিম পাওয়া গেল, তো উনি কী করতেন, সেটা গালে লাগিয়ে নিতেন। এবার কখনো কখনো যেটা হতো যে ওটা লাগানোর পরে কাজ হতো, ঠিক হয়ে যেত, আবার হয়তো কিছুদিন পরে হতো। যাই হোক, তো এভাবেই উনি আস্তে আস্তে বড় হয়েছে। তো তারপর ওনার একটা সময় বিয়ে হয়, ঠিক আছে, বিয়েও হয়ে যায়। কিন্তু বিয়ে হওয়ার পর থেকে উনি খেয়াল করেন যে ওই যে ওনার আস্তে আস্তে যে এজটা বাড়লো, ছোটোখাটো এই যে ব্রণর যে সমস্যাটা, যেটা ওনার 15-16 বছর বয়স থেকে শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে ওনার বাড়তে থাকে। ইন বিটুইন ওনার বিয়ে হয়ে যায়। এবার বিয়ের পরে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার এই ব্রণর সমস্যাটা
এত বেশি বাড়তে থাকে সেটা আর ব্রণর মধ্যে, মানে গালের মধ্যে যদি কারোর একটা আধটা ব্রণ থাকে সেটা অতটা অসুবিধে হয় না, হয়তো একটু কারোর ব্যথা হতে পারে বা হয়তো দেখতে একটু অড লাগতে পারে, কিন্তু ওনার ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আস্তে আস্তে পুরো মুখের মধ্যে এই ব্রণ থেকে একটা ঘা মতো সৃষ্টি হলো। ঠিক আছে, এবার উনি দেখছেন যে এটা উত্তরোত্তর বাড়ছে, তো উনি একটা ডাক্তারের কাছে যান। এবার ডাক্তারের কাছে গেছে তো ডাক্তারবাবু বলেছে আপনি এই অয়েনমেন্ট, ওনাকে একটা অয়েনমেন্ট দিয়েছিল আর একটা কিছু খাওয়ার ওষুধ দিয়েছিল, তো বলছে এটা করুন কমে যাবে। উনি করলেন, কিচ্ছু হলো না, উল্টে আরও বেড়ে গেল। আবার কিছুদিন বিভিন্ন ঘরোয়া টোটকা উনি করে দেখলেন, সেটা করেও দেখা গেল যে খুব সামান্য কমলেও আবার ডেকে সেই হয়ে গেল। ঠিক আছে, এবং পুরো মুখের মধ্যে ওনার পুরো ফেসে এই বড় বড় ব্রণ হওয়ার জন্য তার তো একটা দাগ থাকে, এবার সেই দাগটা মিলিয়ে যেতে একটু সময় লাগে, তার জন্য বেশ কিছু পরিচর্যা করতে হয় যাতে তাড়াতাড়ি মিলিয়ে যায়। এবার ওনার আগে আগে কী হতো, আগে একটা ব্রণ হতো সেটা কমে যেত, আবার পরে হয়তো অনেকদিন পরে হলো, কিন্তু এবার ওটা যেটা ওনার হতে থাকলো সেটা হচ্ছে যে ব্রণ হচ্ছে এবং সেই ব্রণটা না কমতে কমতে তার পাশে আর একটা ব্রণ হচ্ছে, এই করে পুরো মুখ ভরে যাচ্ছে, এবং ওই যে ব্রণর দাগ সেই দাগে মুখ পুরো একদম ভরে গেছে। এবং এই জিনিসটা বাড়তে বাড়তে উনি আর একটা ডাক্তার দেখায়, সে ডাক্তার বেশ নাম করা ডাক্তার, স্কিনের স্পেশালিস্ট। তো সে বললো যে না না, এই ওষুধে হবে না, আপনি এই ওষুধ ইউজ করুন। অনেক টাকা পয়সা খরচা করে, আর জানেনই স্ক্রিন ক্রিমের দাম অনেক বেশি হয়, তো উনি কিনলেন, কিনে যেভাবে ডাক্তার ইনস্ট্রাকশন দিয়েছিলেন উনি সেভাবে লাগাতে থাকলেন। এবং ওই যে ডাক্তারবাবুকে উনি দেখিয়েছিলেন তিনি কিন্তু খুব নাম করা, এবং তার ভিজিট যে ফিসটা আর কি উনি নেন সেটা কিন্তু অনেকটাই বেশি। এবার ভালো রিভিউ পেয়ে উনি গেছেন, কিন্তু গিয়ে দেখছে যে ওনার দেয়া ওষুধ, উনি যে রেকমেন্ড করেছিলেন যে মেডিসিন, সেই মেডিসিন নিয়েও কিন্তু ওনার কোনো লাভ হলো না, উল্টে মুখের ভিতরে না মানে একটা ওই ব্রণ থেকে একটা ঘায়ের মতো সৃষ্টি হয়ে গেল। এবং এমন অবস্থা, সেই ব্রণ থেকে ওনার ব্যথা হচ্ছে, তারপরে সেইটা হয়তো কোনোভাবে ওষুধে কমলো, ঠিক তার পাশে আর একটা হয়ে যাচ্ছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা, বুঝতেই পারছেন। আর একটা মানুষের ফেসে যদি এরকম হতে থাকে তো তার মানসিক অবস্থাটা কোন জায়গায় যেতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা সময় ওনার এত বাড়াবাড়ি হয়ে গেল যে প্রচুর ডাক্তার উনি দেখিয়ে ফেললেন, কিন্তু কোনো জায়গায় ডাক্তার দেখিয়ে কিন্তু ওনার কোনো সুরাহা হলো না। ঠিক আছে, এইবারে যেটা হলো, উনি মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়লেন, উনি খুব খারাপ লাগলো যে এত জায়গায় ডাক্তার দেখালাম, এত মানুষের থেকে এত কিছু শুনে সব কিছু ট্রাই করা হয়ে গেল, কিন্তু আমার ক্ষেত্রে কমছে না, উল্টে বেড়ে গেছে। এবার একটা এমন সিচুয়েশন হয় যে উনি না যখন বাড়ি থেকে বাইরে বেরোতেন, মানে কোনো না কোনো কাজে তো মানুষকে তো বাড়ির বাইরে বেরোতেই হয়, মানুষ তো আর 24 ঘন্টা বাড়ির মধ্যে থাকতে পারে না, তার অনেক কাজকর্মও থাকতে পারে। এবার উনি মানে এই ঘটনাটা কিন্তু খুব বেশি পুরনো দিনের আমি কথা বলছি না, এটা এই চার পাঁচ মাস আগের কথা আর কি। তো উনি কী করতেন, মানে করোনা পর্ব এখন তো অনেকটাই কন্ট্রোলে আছে, মানুষ এখন এভাবে মাস্ক আর ইউজও করে না, কিন্তু উনি ওনার ওই ফেসে দাগের জন্য, ওরকম যে দাগড়া দাগড়া হয়ে গেছিলো তার জন্য উনি মাস্ক পরে বাড়ির বাইরে বেরোতেন। ঠিক আছে, মানে ওই যে উনি ওনার মানে ফেস নিয়ে উনি বাইরে বেরোতে রীতিমতো লজ্জাবোধ করতেন, এতটা এরকম অবস্থা হয়ে গেছিলো। আর যে কোনো মানুষ দেখলেই ওনাকে বলতে, বাবা তোমার গালে এরকম হয়েছে, তুমি না এইটা করো, তুমি ওইটা করো, যা হয় আর কি, মানুষ তার নিজের মতো করে কোনো সাজেশন দেয়। এবার ওনার এই জিনিসটার সাথে ডিল করতে করতে না ওনার মানসিক দিকটা ওনার খুব খারাপ হয়ে গেছিলো, এবং উনি কনফিডেন্স বলে ওনার নিজের মধ্যে কিচ্ছু ছিল না, তো ওনার খুব খারাপ লাগতো, তো ওরকম মাস্ক পরে উনি বাইরে যাতায়াত করতেন। এরপরে একদিন উনি এই নৈহাটির বড় মায়ের কথা জানতে পারেন। ঠিক আছে, মানে নাম শুনেছিলেন, কিন্তু ওনার না কিছুদিন থেকেই মনের মধ্যে খুব দুঃখ, একটা কষ্ট যে আমার ফেসটা এরকম কী করে হয়ে গেল, ছোটোবেলা থেকে আমার এত সমস্যা ছিল না, এত ডাক্তার দেখালাম, এত কিছু করলাম, এত পয়সা ওনার অনেক নষ্ট হয়েছে, তো ওনার না মনটা খুব খারাপ লাগতো, এবং উনি নৈহাটির বড় মায়ের কথা খুব ভাবতেন বাড়িতে। তো একদিন উনি ভাবলেন যে না, মায়ের কাছে একবার যাব। তো উনি ভাবলেন মায়ের কাছে যাবেন, কিন্তু ওই যে বলে না যে মায়ের কাছে আপনি তখনই যেতে পারবেন যখন মা চাইবে বা যখন আপনার সময় হবে, সময় না হলে কিছু হয় না। তো ভাবনা চিন্তা ওনার অনেকদিন থেকেই ছিল, উনি বাড়িতে বসে বসে মাকে স্মরণ করতেন, মাকে ডাকতেন এবং মনের দুঃখের কথাটা বলতেন। ঠিক আছে, যাই হোক, তো একদিন সময় করে উনি নৈহাটির বড় মায়েরকে দর্শন করার জন্য বাড়ি থেকে বেরোন।
এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যেদিন মন্দিরে গেছিলেন সেদিন কিন্তু আপনারা সকলেই জানেন যে মায়ের মন্দিরে কিন্তু মোটামুটি ভিড় হয়। এবার উনি কোনো স্পেশাল দিনে যাননি, কিন্তু সেদিনও ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। তো উনি গেছেন, গিয়ে ভক্তি ভরে মাকে পুজো দিয়েছেন, মায়ের কাছে নিজের মনের, মানে মা তো সবই জানেন, মা তো অন্তর্যামী, তাও উনি মাকে নিজের মনের কথা বলেছেন। ওনার খুব খারাপ লাগছিল, যাই হোক, তবুও মাকে দর্শন করে উনি কোথাও একটা মনে খুব শান্তি পান। এবার ওই মন্দিরের ওখানে, মানে মন্দির ভিতরে একটা অদ্ভুত ঘটনা ওনার সাথে ঘটে, ঠিক আছে? সেই অদ্ভুত ঘটনাটা হচ্ছে, উনি যখন মায়ের পুজো দিয়ে মাকে দর্শন টর্শন করা হয়ে গেছে, ঠিক এমন সময় উনি শাড়ি পরে গেছিলেন সেদিন। এমন সময় উনি বুঝতে পারে যে ওনার শাড়িতে কেউ টান দিচ্ছে, শাড়িটাকে ধরে টানছে। এবার উনি ভাবছেন যে শাড়ি ধরে আবার কে টানবে। তো উনি যখন সাইড ফেরেন, উনি লক্ষ্য করেন, উনি দেখেন যে ওই মন্দিরের মধ্যেই একটা বাচ্চা ছেলে, একদমই একটা বাচ্চা ছেলে, সে ওনার শাড়িতে ওভাবে টান দিচ্ছে। এবার ওনার না দেখে ব্যাপারটা খুব মিষ্টি লাগে, যে একটা বাচ্চা ছেলে একদমই ছোট, মানে হয়তো জাস্ট কথা শিখেছে এরকম, এরকম একটা বাচ্চা ছেলে ওনার শাড়িতে টান দিচ্ছে এবং না কিছু একটা বিড়বিড় করে বলছে ওনাকে। এবার উনি না প্রথমে বুঝতে পারেনি যে বাচ্চাটা কি বলছে, মানে উনি প্রথমে ভেবেছে যে হয়তো ওইটুকু একটা বাচ্চা, সে তার বাড়ির লোকের সাথে এসছে। তো অনেক সময় হয় না যে বাচ্চারা মানে বুঝতে পারে না যে তার, মানে অন্য একজন, নিজের মায়ের থেকে হয়তো হাতটা ছেড়ে গেছে, তিনি হয়তো সামনে পুজো দিচ্ছেন বা কিছু। তো ওই ভদ্রমহিলা ভেবেছেন যে বাচ্চাটা হয়তো আমাকেই ওর মা ভেবেছে, মা ভেবে হয়তো শাড়িতে টান দিচ্ছে। তো উনি তাকিয়েছে, এবার এই ভদ্রমহিলা তিনি এক্সপেক্ট করেছিলেন যে বাচ্চাটা হয়তো তার বাড়ির লোক মনে করে ওনার শাড়ি ধরে টানছে। তো যখন ওর ফেসটা দেখবে ওনার, তখন বুঝতে পারবে এ তো আমার মা নয় বা আমার বাড়ির লোক নয়, সেই বাচ্চাটা হয়তো চলে যাবে। কিন্তু উনি দেখছেন যে বাচ্চাটা ওর শাড়ি ধরেই রয়েছে, আর বাচ্চাটা ওনার কিছু একটা বিড়বিড় করে বলছে, ঠিক আছে? এবার উনি ভাবছে যে বাচ্চাটা আমাকে কী বলছে, মানে একদম বাচ্চাটা কিন্তু ওনার দিকে তাকিয়ে কথাটা বলছে। তো উনি যখন একটু নিচু হয়েছে, বাচ্চাটা তো ছোট্ট, উনি যখন একটু নিচু হয়েছে, মানে কানটাকে সামনে নিয়েছে বাচ্চাটার মুখের সামনে, মানে বোঝার চেষ্টা করছে যে বাচ্চাটা আমাকে কী বলছে, তখন উনি একটা অদ্ভুত জিনিস শোনেন। ওইটুকু বাচ্চা সে ওনাকে বলছে ট্রপিক্যালে যাও, ঠিক আছে? উনি বলছে ট্রপিক্যালে যাও, ট্রপিক্যালে যাও, এরকম করে বলছে, মানে বলেই যাচ্ছে ট্রপিক্যালে যাও, ট্রপিক্যালে, বাচ্চাদের গলায় ট্রপিক্যালে যাও, ট্রপিক্যালে যাও, এরকম করে বলছে। এবার উনি না যখন শুনেছে, মানে যখন শোনা হয়ে গেছে, ভেবেছে বাচ্চাটা কোনো হয়তো খেলার কথা বলছে, বা অনেক সময় বাচ্চাদের সাথে তার বাড়ির লোকের বিভিন্ন ধরনের খেলা মজার কথা অনেক কিছু থাকে। তো উনি কিছু বুঝতে পারল না। এবার ওনার পুজো দেওয়া হয়ে গেছিল, উনি বাইরে বেরিয়েছে, এবার উনি দেখলো বাচ্চাটা চলে গেল বলে, মানে যখন ওনার শোনা হয়ে গেল, বাচ্চাটা সামনের দিকে বেরিয়ে চলে গেল। এবার উনিও বেরিয়েছে মন্দির থেকে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই বাচ্চাটা ওই ভিড়ের মধ্য থেকে বাইরে যে বেরিয়ে গেল, বাচ্চাটাকে কিন্তু আর দেখা গেল না, ঠিক আছে? মানে বাচ্চাটা যে কোনো ওর বাড়ির লোক বাইরে দাঁড়িয়ে ছিল কি ভিতরে ছিল, কিছু দেখা গেল না। এবং বাচ্চাটা যে কোথায় উধাও হয়ে গেল, মানে উনি একটুখানি ওখানে দাঁড়িয়েছিলেন দেখার জন্য যে বাচ্চাটার বাড়ির লোক বাচ্চাটাকে পেয়েছে কিনা, বা বাচ্চাটা বাড়ির লোকে খুঁজে পেয়েছে কিনা, উনি কিচ্ছু দেখতে পেল না। যে এই ছোট্ট একটা বাচ্চাটা, শিশু বলা যেতে পারে, সে মন্দিরে কার সাথে এসছে, কি করে বেরিয়ে গেল, উনি কিছু বুঝলেন না। এবার উনি না তখন থেকে ওনার মনের মধ্যে খুব খটকা লাগলো। এবার বাচ্চাটা কি বলছিল সেটা ওনার কাছে অতটা ইম্পর্টেন্ট ছিল না। উনি ভাবছে যে এইটুকু একটা বাচ্চা, সে কার সাথে মন্দিরে এসেছিল, মানে মন্দিরের মধ্যে বাচ্চাটার কোনো বাবা মা কাউকে দেখলাম না, বা গার্জিয়ান বা বাড়ির লোক কাউকে দেখলাম না, আর ভাবছে যে ওই জায়গা থেকে বাচ্চাটা বেরোলো, আমি ওর পিছন পিছন বেরোলাম, কিন্তু আমিও তো কাউকে দেখলাম না। এবার উনি মানে সারা রাস্তা ওটাই উনি মনে মনে ভাবতে ভাবতে আসছিলেন যে ব্যাপারটা হলোটা কি, বাচ্চাটা কোথায় গেল, মানে বাচ্চাটা, মানে ও যে সময় বেরিয়েছে উনিও সেই সময়ই বেরিয়েছে, এবার ওইটুকু সময়ের মধ্যে ওই জায়গা থেকে ভ্যানিশ হয়ে যাওয়া সম্ভব নয়। যাই হোক, ওনার মনের মধ্যে ব্যাপারটা এলো এবং উনি মনে মনে ভাবছে যে ঠিক আছে, হয়তো ধরে নিই যে বাচ্চাটার বাড়ির লোক সামনেই ছিল, ওকে হয়তো কোলে নিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেছে। এবারে সারাদিন তারপরে তো বাড়িতে ফিরে উনি খুব শান্তি মনে খুব আনন্দ পেয়েছে, কিন্তু ওই বাচ্চাটার কথা ওনার বারবার বারবার মনে পড়ছে।
এবার রাতের বেলা যখন উনি শুয়ে আছেন, তো তখন উনি ওনার হাজব্যান্ডের সাথে বিষয়টা আলোচনা করে, এবং ওনার হাজব্যান্ড বলছে, না না নিশ্চয়ই ওইটুকু বাচ্চাকে তার কেউ একা ছেড়ে দেবে না, নিশ্চয়ই কারোর সাথে এসেছিল, হয়তো বাবা মা আসেনি, দাদু ঠাকুমা এসেছিল, কেউ একজন হয়তো এসেছিল। এবার উনি তারপরে খুব চিন্তিত, তো ওনার হাজব্যান্ড বলছে যে কী নিয়ে তুমি এত ভাবছো, বলছে বাচ্চাটা আমাকে কি টপিকাল টপিকাল এরকম করে বলছিল, টপিকালে যাও টপিকালে যাও এরকম করে আমাকে বলছিল। এবার এটা বলতে বলতে মানে যেটা উনি আর কি বলেছেন সেটা হচ্ছে, যেটা বলতে বলতে ভাবতে ভাবতে ওই রাতের বেলা খুব অদ্ভুত অলৌকিকভাবে ঠিক সেম টাইমে ওনার এবং ওনার হাজব্যান্ড দুজনেরই মাথা এলো যে ওই যে টপিকালে যাও এরকম করে যে বাচ্চাটা বলছিল, এটা কলকাতার যে ট্রপিক্যাল মেডিসিন বলে যে ইনস্টিটিউটটা আছে, হঠাৎ করে দুজনের মাথা এলো যে ও বাচ্চাটা কি আমাকে ওইখানে যাওয়ার কথা বলল, এটা কি হতে পারে। এবার দুজনেই একই টাইমে দুজনের মাথাতেই সেম জিনিসটা এসেছে। এবার দেখুন ওনার মনে কি চলছে সেটা উনি গিয়ে মাকে জানিয়েছে, আর ওখানে ওই যে বাচ্চাটা ছিল সে নিতান্ত একটা শিশু, তার পক্ষে ওনার মনে ভদ্রমহিলার মনে কি চলছে, এবং উনি ইভেন উনি মন্দিরেও যখন গেছে উনি মাস্ক পরে গেছিলেন, ঠিক আছে, তার পক্ষে এটা জানাটা কি করে সম্ভব যে উনি কি সমস্যায় ভুগছে। এবং আরও বড় কথা, এই বাচ্চাটা ট্রপিক্যাল মেডিসিন বলে যে কিছু একটা ইনস্টিটিউট আছে বা এরকম কিছু যে আছে আদৌ কলকাতায়, সেটা বাচ্চাটা কি করে জানলো, আর যদি জেনেও থাকে ওনাকে হঠাৎ করে বলতে যাবে কেন ভাবে শাড়ি টেনে। ভাবুন এটা কিন্তু খুবই অদ্ভুত একটা ঘটনা। ওনার হাজব্যান্ড বলে যে তুমি একবার তাহলে ওখানে দেখাবে। এবার ঘটনা হচ্ছে যে এই যিনি আর কি ঘটনাটা পাঠিয়ে তিনি ভদ্রমহিলা, তিনি প্রচুর বড় বড় ডাক্তার দেখিয়েছে, স্কিন স্পেশালিস্ট দেখিয়েছে, ওভারঅল যে জেনারেল মেডিসিনের ডাক্তার হয় সেগুলো দেখিয়েছেন, কোনো কিছুতে কিন্তু ওনার কোনো কাজ দেয়নি। এবার উনি বললেন যে ট্রপিক্যাল মেডিসিনে কি আদৌ কি গেলে কিছু হবে, এত বড় বড় ডাক্তার দেখালাম। তো ওনার হাজব্যান্ড বলছে ঠিক আছে আমি খোঁজ নিই। তো ওনার হাজব্যান্ড খোঁজ নিয়েছে, ওনাতে বাড়ি কিন্তু প্রপার কলকাতায় নয়, তো একজনকে জিজ্ঞেস করেছে, সে বলেছে হ্যাঁ এরকম আপনি দেখাতে পারেন। তো সত্যি কথা বলতে যেটা উনি বলেছেন যে মনের মধ্যে উনি আশা ছেড়েই দিয়েছিলেন যে এরকম চলতেই থাকবে, গালে এরকম ফেসে সমস্যা থাকবে। উনি ট্রপিক্যাল মেডিসিনে যান এবং ওখানে উনি ভেবেছিলেন যে হয়তো এখানে ডাক্তার প্রচুর টেস্ট দেবে, হাজার হাজার টাকার ওষুধ দেবে। খুব অদ্ভুতভাবে ওখানে উনি যান দেখাতে, ওখানে ডাক্তারবাবু ওনাকে দুটো ওষুধ দিয়েছিল, ঠিক আছে, মাত্র দুটো ওষুধ দেয় এবং ডাক্তারবাবু দেখে বলে যে এটা কোনো ব্যাপারই না, এটা আপনার একদম তাড়াতাড়ি সেরে যাবে। এবার ওই যে যে মানুষটা ভোগে সে এরকম কথা তো সব ডাক্তারের কাছেই আগে শুনে এসেছে যে ঠিক হয়ে যাবে সেরে যাবে, তো উনি যথারীতি বিশ্বাস করেনি। উনি ভেবেছে ঠিক আছে একবার এসছি যখন দেখিয়ে নিই, ওষুধগুলো কিনে নিই। খুব অদ্ভুতভাবে ওই ওষুধ প্রথম দিন থেকে উনি যে লাগানো এবং খাওয়া শুরু করলেন, প্রথম দিন থেকে কিন্তু উনি একটা চেঞ্জ নোটিস করলেন, এবং আরও অবাকজনকভাবে ওনার ফেসে মানে এমন ফোড়া টাইপের হয়ে গেছিল ওই পিম্পলস ব্রণ থেকে, সেটা কিন্তু অদ্ভুত রকমভাবে সেরে যায়, এবং ওই যে সেখান থেকে ব্যথা বিভিন্ন রকমের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমতে কমতে পুরোপুরি চলে যায়। এবং আজকের ডেটে ওনার ফেস দেখলে কেউ বলবে না, মানে উনি সে সময় কিছু ছবি তুলেছিলেন, তো সেই ছবির সাথে আজকের ফেসের ওনার কোনো মিল নেই, মানে কোনো দাগ নেই। এবং প্রত্যেকে যারা ওনাকে ওই ফেসে দেখেছে সবাই অবাক হয়ে গেছে যে কী রে তোর ফেস এত ক্লিন কী করে হয়ে গেল। তো উনি এটাকে সম্পূর্ণ বড় মায়ের আশীর্বাদই মনে করেন। তো এরকম যখন হলো উনি না বারবার ওনার মনের মধ্যে আসছে যে ওই বাচ্চাটা আমাকে যদি না বলতো, এবং সত্যি কথা বলতে কি বাচ্চাটা যেটা বলেছিল টপিকালে যাও টপিকালে যাও, যদি না বলতো তাহলে হয়তো উনি কখনো ওখানে যেতেনই না, এবং ওইখানে ওই বাচ্চাটি কী করে এলো সেটা উনি আজও জানে না। যাই হোক, তো তারপরে উনি ওনার খুব ইচ্ছে হয় যে বড় মাকে উনি শাড়ি দেবেন, এবং সেই জন্য উনি এক সেবায়িত মন্দিরে তার সাথে যোগাযোগ করে ফোনে। তো সেবায়িতকে বলেছে যে আমি এরকম মাকে একটা শাড়ি দিতে চাই, এবং আমার খুব ইচ্ছে যে অন্তত একবার হলেও যেন মাকে শাড়িটা পরানো হয়।
তো তখন সেবায়েত বলেছে, ঠিক আছে আপনি আসুন। তো উনি তখন ওখানে মন্দিরে মায়ের যে এক সেবায়েত, তাকে ঘটনাটা বলে, পুরো ঘটনাটা। তো তিনি তখন বলেছিল যে দেখুন, আমাদের কাছে অনেকে আসে, অনেক লোকজন অনেক বহু দূর দূরান্ত থেকে আসে, তারা হয়তো কোনো সমস্যা নিয়ে ভুগছে, তাদের হয়তো কোনো শারীরিক সমস্যা রয়েছে, বলছে আমরা সবসময় সবাইকে বলি যে আপনারা চিকিৎসা চালিয়ে যান, কিন্তু মায়ের উপরে ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, এবং মাকে বলুন যে যেন সে ঠিক করে দেয়। আর ওই বাচ্চা ছেলেটার কথাটা শুনে ওই সেবায়েত নাকি একটা কথাই বলেছিলেন যে মা, মায়ের কাছে যদি কেউ কিছুভাবে প্রার্থনা করে ভালো মনে, সে যদি ভালো মানুষ হয়, তাহলে মা কারোর না কারোর মাধ্যমে মা কিন্তু তাকে সাহায্য করেন এবং তাকে আশীর্বাদ করেন, যাতে সেই সমস্যা থেকে সে দ্রুত উঠে আসতে পারে। উনি বলেছিলেন যে এরকম ঘটনা খুবই অদ্ভুত ঘটনা, তুমি বাচ্চা ছেলেটা সত্যি কী করে এলো, কী করে সে উধাও হয়ে গেল, এটা উনিও বলতে পারেনি, তুমি বলছেন এটা কিন্তু মায়েরই কৃপা, আপনি মায়ের কৃপা পেয়েছেন। তো এটাই ছিল আজকের প্রথম বড় মায়ের ঘটনা। এরপরে আমি আরও একটা বড় মায়ের ঘটনা আপনাদেরকে বলবো। বড় মায়ের আশীর্বাদ লাভের এবার যে দ্বিতীয় ঘটনাটা আমি আপনাদেরকে এখন বলবো, সেই ঘটনাটা দুর্গাপুর থেকে সুমন সাউ লিখে পাঠিয়েছেন। তো তিনি মানে একটা খুবই বড় সমস্যার মধ্যে পড়েছিলেন। তো উনি ইমেলে যে সমস্যাটা লিখেছেন, যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। তো উনি কোনো একটা কারণের জন্য একটা পার্সোনাল লোন নিয়েছিলেন। অনেক ক্ষেত্রেই অনেক মানুষের হঠাৎ করে টাকার দরকার পড়ে, তো মানুষ লোন নিয়েই থাকে। তো উনিও সেরকমই একটা পার্সোনাল লোন নিয়েছিলেন, সব কিছু ঠিকঠাক চলছিল। তো হঠাৎ করে উনি জানতে পারলেন যে লোনের যে ইনস্টলমেন্টের যে টাকা মাসে মাসে দিতে হয়, তো সেই একটা ইনস্টলমেন্ট ওনার বাকি পড়ে গেছে। এবার উনি ভাবলেন যে ঠিক আছে, লোন তো চলছে, উনি লাস্ট ইনস্টলমেন্টে সব পেমেন্ট করে বন্ধ করে দেবেন। কিন্তু হঠাৎই উনি শুনতে পান যে যে ব্যাংক থেকে উনি ওই পার্সোনাল লোনটা করেছিলেন, সেখান থেকে ওনার এগেনস্টে কোনো একটা ওয়ারেন্ট জারি হয়েছে, ঠিক আছে। এবং যেরকম ওয়ারেন্ট জারি হয়েছিল ওনার নামে, সেটা কিন্তু খুব সহজ সরল বিষয় নয়, এটা বেশ একটা জটিল আইনি বিষয়। এবার ওনার যে লোকাল থানা, কোকোভেন থানা আর কি, যেটা উনি লিখেছেন, তো সেরকম একটা ওয়ারেন্ট ওই পুলিশের কাছে এসেছে এবং বলেছে যে 30 তারিখের মধ্যে ওনাকে যদি উনি যদি নিজের জামিন আবেদন না করেন, তাহলে ওনাকে অ্যারেস্ট করা হবে। এবার উনি তো খুব চিন্তায় পড়ে গেলেন যে এবার উনি কী করবেন। যাই হোক, উনি কোনো রকমে টাকাটা পে করে দিলেন, কিন্তু এবারে ওনার নামে ওয়ারেন্ট যেহেতু এসে গেছে, তো ওনাকে জামিনটা নিতে হবে। এবার সেটাও আবার উনি থাকেন দুর্গাপুরে, এবার সেটা নিতে হবে কলকাতা হাইকোর্ট থেকে। ভাবুন, দুর্গাপুর থেকে তাকে কলকাতা হাইকোর্টে এসে এই কাজটা করতে হবে। এবার উনি তো প্রচণ্ড টেনশানে পড়ে গেছেন, সাথে সাথে ওনার বাড়ির লোকও টেনশানে। খুব স্বাভাবিক বিষয়টা, সাধারণ বাড়িতে এই ধরনের কোর্ট কাছারির চক্কর মানে বুঝতেই পারছেন। আর ওনার বাড়ি খুব একটা কাছে নয়, সেখান থেকে আসা কাজ করা আদৌ একদিকে কাজ হবে কি না, তো উনি ভীষণ রকমভাবে চিন্তায় পড়ে গেলেন। এবার এই সুমনবাবু, তিনি মানে নৈহাটিতে এসে বড় মাকে হয়তো কখনো দর্শন করেননি, কিন্তু উনি ইউটিউবে প্রচুর বড় মায়ের ভিডিও দেখতেন, বিভিন্ন যে ভিডিওগুলো রয়েছে উনি ভিডিও দেখতেন, এবং খুব মাকে ওনার খুব ভালো লাগতো। তো ওই মাকে দেখতে দেখতে না উনি মায়ের একটা ভক্ত হয়ে গেছিলেন। তো তিনি তখন এই টেনশনের মধ্যে উনি কী করলেন, ওনার মোবাইলে মায়ের একটা ছবি ডাউনলোড করেন ইন্টারনেট থেকে, এবং ওই ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবিতেই উনি মাকে ডাকতে থাকলেন। এবং উনি মনে মনে মাকে বলতেন যে মা, আমি এবার কী করবো, এত বড় একটা আমি সমস্যায় পড়ে গেলাম। আর সত্যি কথা বলতে কি, ওখান থেকে কলকাতায় আসা যাওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার, পয়সা খরচার ব্যাপার, আর উনি বুঝতেও পারছে না যে ওনাকে অ্যাকচুয়ালি কী করতে হবে। এবার এই সব নিয়ে তো ওনার প্রচণ্ড চিন্তাভাবনা, এবং ওনার যে ওই ব্যাংকের যে ম্যানেজার ছিল, যে ব্যাংক থেকে উনি লোন নিয়েছিলেন, তো তিনি তখন বললেন যে ওনাদের কলকাতায় যে বড় ব্রাঞ্চ আছে, সেখানে একজনের নাম্বার দিচ্ছে, বলে যে আপনি সুমনবাবু কথা বলে নিন, আমার মনে হচ্ছে আপনাকে জামিনটা নিতে হবে, নাহলে কিন্তু আপনার সমস্যা হবে। এবার ওনার তো আরও মানে অবস্থা খারাপ হয়ে গেছে, ভীষণ টেনশন হচ্ছে যে এবার কী করব। তো এবারে উনি মনে মনে বারবার মাকে ডাকছেন এবং বলছেন যে মা, আমাকে যেন কলকাতা যেতে না হয়, আর এই ব্যাপারটা থেকে তুমি আমাকে উদ্ধার করো, এর বিপদ থেকে তুমি আমায় বাঁচাও, মানে মনে প্রাণে মাকে উনি ডাকছেন। এইভাবে ডাকতে ডাকতে ঠিক এই ঘটনার 3 দিন পরে ওনার কাছে একটা কল এলো, ঠিক আছে। এবং কলকাতার সেই বড় ব্রাঞ্চ থেকে ওনাকে বলা হলো
যে আপনাকে এখানে এসে কোনো জামিন করতে হবে না, আপনার যা সব হওয়ার ক্লিয়ার হয়ে গেছে এবং আপনার সব কিছু ঠিকঠাক আছে। এবার এটা যখন উনি শুনলেন, তখন না মানে উনি পুরো হতভম্ব হয়ে গেলেন, যে এই যে উনি একটা প্রচণ্ড টেনশানে ছিলেন, কি হবে কিছু বুঝতে পারছিলেন না, যেখানে ওখানে বারবার ওনাকে বলা হচ্ছিল যে ওনাকে কলকাতা হাইকোর্ট থেকে গিয়ে জামিনের আবেদন করতে হবে, হ্যানা ত্যানা এত কিছু করতে হবে, সেই জায়গাতে উনি মাকে যে মন প্রাণে ডেকেছিলেন যে বিপদ থেকে ওনাকে উদ্ধার করতে, এবং যখন উনি ফোনে জানতে পারলেন যে সত্যি সত্যি উনি বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে ওনার, উনি ভীষণ রকমভাবে খুশি হন এবং মায়ের প্রতি ওনার ভক্তি শ্রদ্ধা আরও বহুগুণ বেড়ে যায়। এবং মা যে ওনাকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিল, মানে মায়ের কাছে প্রার্থনা করি যে উনি বেঁচে ছিলেন এই বিপদ থেকে, সেটা কিন্তু উনি মনে প্রাণে বিশ্বাস করেন। তারপরে উনি কিন্তু মায়ের মন্দিরে এসেছিলেন, মায়ের মন্দিরে আসেন এবং মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে, মাকে পুজো দেন এবং ওনার খুব ভালোও লাগে পুজো দিয়ে। তো এটাই ছিল আজকের বড় মাকে নিয়ে দ্বিতীয় ঘটনা। এবারে আমি আপনাদেরকে বলবো বড় মাকে কেন্দ্র করে আজকের তৃতীয় ঘটনা। আজকের এই তৃতীয় যে আমি ঘটনাটা বলবো, এই ঘটনাটা বর্ণালী লিখে পাঠিয়েছে। আচ্ছা, বর্ণালীর এই ঘটনাটা বলার আগে বর্ণালী সম্পর্কে তো কিছু কথা আমি বলে নিই। যেটা ও লিখেছে যে ছোটবেলা থেকে ওর জীবনে না প্রচুর বাধা আসে, ওর এটা মানে বুঝেছে ওর জীবন সম্পর্কে, যে ছোটো খাটো কিছু একটা করতে গেলেও ওর প্রচুর বাধা আসে। এবার এই বারবার জীবনে বাধা পেতে 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 না ওর মানসিক দিক থেকে না একটু দুর্বল হয়ে গেছিল, এবং ও বুঝে গেছিল যে জীবনে ওকে যদি কিছু করতে হয় ওকে প্রচুর খাটাখাটনি করতে হবে। এবার দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা লড়াই থাকে, সেটা সবার জীবনে আছে। এবার ও স্পেশালি ফিল করতো যে ওর জীবনে লড়াইটা যেন একটু বেশি। যাই হোক, তো এবারে ও আস্তে আস্তে সেই ছোটোবেলার ছোটো থেকে বড় হয়, এবং বড় হওয়ার পরে ওর কিছু আর্থিক সমস্যা বাড়িতে ছিল, তো এটুকু বুঝে যায় যে ওকে এবার রোজগার করতে হবে। এবার ও টিউশন করা শুরু করে। এবার ব্যাপার হচ্ছে যে মানে বাড়িতে বাড়িতে গিয়ে স্টুডেন্ট পড়ানো, এই কাজটা অবশ্যই পড়ানোর কাজটা একটা খুব মহান কাজ, খুব ভালো কাজ, কিন্তু সবসময় যে স্টুডেন্টের বাড়ি গিয়ে গিয়ে পড়াটা যে খুব একটা প্লিজেন্ট এক্সপিরিয়েন্স হয় তা তো নয়। এবার ও হয়তো একটা এরকম বাড়িতে গিয়ে পড়াচ্ছে, এবার সেই স্টুডেন্টটা খুব ভালো, বাড়ির লোক খুব ভালো, এবার ও ভাবছে যে ঠিক আছে এখান থেকে ঠিকঠাক একটা অ্যামাউন্ট আমি পাচ্ছি পড়িয়ে। হঠাৎ করে দেখতো যে কোনো একটা কারণে সেই স্টুডেন্টের বাড়ি থেকে হয়তো ওকে বললো যে তোমাকে আর পরের মাস থেকে আসতে হবে না, আমরা অন্য কোথাও চলে যাচ্ছি, বা এরকম একটা কিছু রিজন দিল। ও বুঝে গেল যে ওর কাজটা এখানে আর হবে না বেশি দিন। এবারে আর একটা অন্য বাড়িতে পড়াতে গেল, সেখানে আবার গিয়ে দেখছে যে স্টুডেন্ট ভালো না, বা স্টুডেন্টের বাড়ির লোকের ব্যবহার ভালো না, এবং সেখানে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাচ্ছে যে তিন চার মাস সেখানে পড়ানোর পর ওর মনে হচ্ছে যে না এখানে এসে আর আমি পড়াতে পারবো না। যাই হোক, এরকম করে করে ও মানে এরকম হচ্ছে ওর সাথে যে ও যেখানে পড়াতে যাচ্ছে সেই জায়গা নয় ভালো হলে ওর টিকছে না, আর যদি বাজে হয় ও টেকাতে পারছে না, এরকম একটা সমস্যা। তো তখনও বুঝল যে আমার তার মানে এখানেও একটা জীবনে সমস্যাটা সংঘর্ষ শুরু হচ্ছে। এবার কিছুদিন ও এই স্টুডেন্ট পড়ানোর ব্যাপারটা করে এবং তারপরে ওর কলেজও হয়ে যায়, তো এবার ভাবলো যে না আমাকে এবার বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিতে হবে। এবার ও বিভিন্ন গভর্নমেন্টের যে জবগুলো রয়েছে সেখানে পরীক্ষা দেওয়া স্টার্ট করে। এবার ও অনেক খেটেখুটে পড়াশুনো করে, কিচ্ছু হয় না। এবার বাড়ি থেকেও একটা চাপ আসে যে কি পড়াশুনো করছিস, তুই তো কোনো জায়গাতেই তোর জব ক্র্যাক হচ্ছে না। ও নিজে সেটা মনে মনে বুঝতে পারে যে আমি সত্যি এত পড়াশুনো করছি, এত খাটছি, কি হচ্ছে। এবারে ও কি করে, ওর পয়সার দরকার, এবার ও একটা প্রাইভেট জায়গায় চাকরি শুরু করে। ঘটনা হচ্ছে যে সেই প্রাইভেট জায়গায় যে ও চাকরি শুরু করে, প্রথমে একটা কোম্পানিতে কাজ করে এবং সেখানে মোটামুটি ওকে একটা ঠিকঠাক স্যালারি দিচ্ছিল। এবার সেখানে ও দু মাস কাজ করলো, স্যালারি পেলো। তৃতীয় মাসে যখন ও স্যালারি পাওয়ার টাইম এলো, কোম্পানি থেকে বলল যে এই মাসে স্যালারিটা একটু তোমাদের ডিলে হবে। ভাবলো যে ঠিক আছে, পাঁচ ছদিন ডিলে হতেই পারে। পাঁচ ছদিন কেটে গেল, 15 দিন কেটে গেল, পুরো মাস কেটে গেল, ও স্যালারি পেল না। বারবার ওদের অফিসিয়ালদের ডিপার্টমেন্ট ছিল এইচআরকে, বারবার মেল করছে
যে আমার স্যালারি দাও, সেখান থেকেও কোনো রিপ্লাই আসছে না। এই করে আরও একটা মাস কেটে গেল। এবার ও ভাবছে যে না, এনাফ ইজ এনাফ, আর তো এখানে কাজ করা যাবে না, 2 মাস ধরে মাইনে দিচ্ছে না, সেখানে আমি কী করে কাজ করবো, আমার নিজেরও তো একটা খরচা আছে যাতায়াতের। যাই হোক, তো সেখানেও অনেক বলে কয়ে কিছু টাকা আদায় করতে পারলো এবং তারপরে বুঝলো যে কোম্পানিটাই উঠে গেল। এরকম করে ওর জীবনে কিন্তু এই কর্মক্ষেত্রে একটা বিশাল বাধা, মানে বাধা বিপত্তি সম্মুখীন হতে থাকলো। এবং এই সময়টা ও যেটা লিখেছে, ও না খুব মানে খুব চিন্তায় পড়ে যায় যে আমি কী করব, কী করলে আমার ঠিক হয়, আমি কি প্রাইভেটে চাকরি করব, কারণ প্রাইভেটে যদি আমি জব করি তাহলে আমাকে একটা বেশ ভালো রকমের সময় কাজের জন্য দিতে হবে। এবার সকাল থেকে বেরিয়ে রাত অবধি যদি ও চাকরিতে থাকে, এবার সেই টাইমে তো আর পড়াশোনা করতে পারছে না, এবার বাড়িতে আসছে, এসেও টায়ার্ড হয়ে যাচ্ছে, তারপরে ও পড়বে কখন? এবার বাড়িতেও একটা ওর টাফ সিচুয়েশন, এবার ও কী করবে, পুরো দিশেহারা। তো ওর মনটা না খুব খারাপ থাকতো, খুব খারাপ থাকতো, বেশিরভাগ সময় ও খুব শ্যাটার থাকতো, ওর খুব খারাপ লাগতো, কষ্ট হতো যে আমি কী করবো, আমার আমার কি তাহলে কিছু হবে না? এবার এই সময়টায় ও পরীক্ষা দিচ্ছিল বিভিন্ন, এবার ওরও কিছু চেনা পরিচিত বন্ধু বান্ধব ছিল, তারাও পরীক্ষা দিচ্ছিল। তো এই করে ও একটা ব্যাংকের চাকরির পরীক্ষা দেয়। এবার যখন মানে ওই যে ব্যাংকের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল ওখানে কিন্তু খুব বেশি, মানে খুব বেশি পদের ভ্যাকেন্সি বেরোয়নি। এবার তাও ও যেহেতু সেই সময় সমস্ত চাকরির পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতো, তো সেটাও দিয়েছিল। এবার মোটামুটি ওর পরীক্ষা হয়েছে, এবার তার সাথে সাথে ওর একটা পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষাটা ওর খুব ভালো হয়েছে। এবার কোথাও না ওর মনে একটা আশা ছিল, দেখবেন আপনি যদি একটা পরীক্ষায় ভালো লিখে আসেন, আপনার যদি মনে হয় যে না আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমি অনেকটা ঠিক অ্যান্সার করতে পেরেছি, তো আপনার কোথাও না কোথাও একটা এক্সপেকটেশন কিন্তু থাকবে। ওর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা হলো, ওর ক্ষেত্রেও একটা এক্সপেকটেশন ছিল। এবার সেই চাকরির পরীক্ষার 3 মাস পরে রিটেটের রেজাল্ট বেরোলো, যেটা ওর ভালো হয়েছিল আর কি, যে পরীক্ষাটা। খুব অদ্ভুতভাবে ও খেয়াল করে যে ও এত কনফিডেন্স ছিল ওর মনের মধ্যে যে আমি এই চাকরিটা পাবো, কিন্তু দেখলো ওর নামই ওঠেনি, মানে রিটেনেই ও কোয়ালিফাই করেনি, তারপরে তো ইন্টারভিউ রয়েছে। ওর ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। এবং ও ভাবে, এবং সেই সময় ওর সাথে আর একজন, ওর একটা বন্ধু ছিল যে এতটা পড়াশুনো করতো না, যার পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকে খুব একটা যে আগ্রহ ছিল, মানে জাস্ট পরীক্ষায় বসতো, সেই মেয়েটা কিন্তু কোয়ালিফাই করে যায়। এই জিনিসটা দেখে ওর আরও খারাপ লাগে যে আমি এত চেষ্টা করছি, এত পড়াশুনো করছি, তারপরেও আমি চাকরিটা পেলাম না, আমার পরীক্ষা ভালো হয়েছিল, ও কি করে চাকরিটা পেয়ে গেল? ওর বন্ধুর জন্য খুশি ছিল, কিন্তু কোথাও একটা ওর খারাপ লাগাও কাজ করছিল যে এত খাটাখাটনির পরেও যদি না আমি পাই, তাহলে আমি আর কত খাটবো, আর কতভাবে আমাকে নিজেকে আরও শার্প করতে হবে। তো এই সময়, মানে ওই সময়টায় আর কি, ও বড় মায়ের কথা শোনে। এবার মনটা তখন ওর খুব অশান্ত, ও তখন প্রাইভেটের চাকরিও ছেড়ে দিয়েছে, মানে এতটাই ওর খারাপ লাগছে, ভালো জব পাচ্ছে না, আর যা সরকারির জন্য পড়ছে সেখানেও ওর কিছুই হচ্ছে না। তো বড় মায়ের কাছে একদিন, মানে বড় মায়ের নাম শুনে মায়ের টানেও মায়ের কাছে এসে পৌঁছয়। এবার মায়ের কাছে যখন এসে পৌঁছয়, ও না যখন মায়ের মন্দিরে ঢোকে, ও হাউ হাউ করে কেঁদে যায় মাকে দেখে। এবং ও পুজো দেবে কি, মানে ওখানে দাঁড়িয়ে একটা কোনা করে শুধু কাঁদছে। এবার ওই ওখানে তো বড় মায়ের মন্দিরে তো অনেক পুরোহিত থাকে, এবার সে দেখেছে যে অনেক মানুষই মায়ের কাছে, তার খুব ইমোশনাল হয়ে পড়ে, কান্নাকাটি অনেকেই করে, কিন্তু দেখছে যে এই মেয়েটা কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে। এবার একজন সেবাই তো ওনার কাছে, ওই ওর কাছে এসে বলছে যে তুমি এত কাঁদছো কেন? এবার ও না কিছু বলতে পারছে না, মানে মায়ের কাছে এসে যে কী বলবো সেটাও ভুলে গেছে, খুব কাঁদছে। তো উনি জিজ্ঞেস করার পরে ও নিজেকে একটু সামলে, একটু শান্ত করে, ও ওই মানে যে পুরোহিত ছিলেন তাকে বলছে যে আমার একটা চাকরির খুব দরকার, আমার যদি এখন একটা চাকরি হয়ে যায় আমার নিজেরও ভালো, আমার পরিবারও অনেক আশা করে আছে আমার উপরে, আর আমি অনেক খাটছি, কিন্তু এর থেকে বেশি আমি কী করে আর কী করবো, আমি তো বুঝতে পারছি না আমি আর এরপরে কী করতে পারি, আমি অতটাও ভালো স্টুডেন্টও নই যে মানে আমি যত মার্কেটে বই আছে আমি সব পড়ে ফেলবো, মানে আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। তো তখন না ওই ঠাকুরমশাই ওনার দিকে একটু তাকিয়ে থাকে, তাকিয়ে বলে যে তুই মাকে বল,
মানে ওইখানে যে সেবাই ছিল, সে বলছে তুই মাকে বল, মাকে বল এবং মায়ের কাছে যা মন থেকে আর কি চাওয়ার আছে চেয়ে নে, মাকে বল, মা বাকিটা বুঝে নেবে। এবার সত্যি কথা বলতে যেটা ও লিখেছে, ও মাকে বলে, কিন্তু ওই বলার মধ্যে না যে মা আমাকে চাকরি করেই দাও, আমাকে এক্ষুনি তুমি চাকরি করে, ও এরকম কথা বলে না। ও শুধু বলে, মা তুমি তো দেখো, আমি তো চেষ্টা করি, তুমি তো দেখো। এবারে ওখান থেকে ও যাই হোক মাকে প্রণাম টনাম করে নিজের ভক্তি শ্রদ্ধা, এবং ওর না মনে মনে একটা জায়গায় ও একটা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসটা হচ্ছে যে ও ছোটবেলা থেকে বড় অবধি কারোর ক্ষতি করা, কারোর নামে 10টা 12টা বাজে কথা বলা, বা কারোর কারোর জন্য কোনো কিছু খারাপ চিন্তা ভাবনা করা, এগুলো ও কোনো দিন এসবের মধ্যে ছিল না। এবার এটা ওর সবসময় মনে হতো যে আমি কোনো দিন কারোর কোনো ক্ষতি করিনি, আমি নিজের মতো নিজে ছোটবেলা থেকে থেকেছি, কারোর সম্পর্কে বাজে কথা বলা, কারোর বিরুদ্ধে চক্রান্ত করা, আমি কোনো দিন এসবের মধ্যে ছিলাম না, তাহলে আমি কেন এত কষ্ট পাচ্ছি। এটা ওর মনে কোথাও না কোথাও ছিল। যাই হোক, ও চলে আসে। এরপরে আরও মাস চারেক কেটে যায় এবং ও যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যায়। ওর কিন্তু কোনো রকম কোনো চাকরির পরীক্ষায় একটা ভালো চাকরি পেয়ে গেল বা প্রাইভেটেও একটা খুব ভালো অফার পেলো জবে, সেরকম কিন্তু কিছু ওর সাথে ঘটেনি। ও ওই টিউশন করছিল আর বাড়িতে প্রিপারেশান নিচ্ছিল। এমন সময় মানে ও না যত আর কি চাকরির ভ্যাকেন্সি বেরোতো ও সব দিত, হঠাৎ করেই ওর বাড়িতে একটা চিঠি আসে। চিঠিতে ও একটা মানে বেশ অনেক দিন আগে একটা গ্রামীণ ব্যাংকের কিছু একটা পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। এবার ওই গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাটা দিয়েছিল সেই পরীক্ষার রিটেনে ও পাশ করেছে, মানে কোয়ালিফাই করে। এবং ওই যে ওর বাড়িতে চিঠিটা আসে সেইটা এসেছিল ওর ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ওকে একটা জায়গায় ওকে একটা অফিসে ডেকেছে। এবার ওই চিঠিটা দেখে, ওই চিঠিটা হচ্ছে ওর জীবনের প্রথম কোনো পরীক্ষায় ও যে রিটেন কোয়ালিফাই করলো সেটার একটা চিঠি। ও না ওটা দেখে নিয়ে চোখে বিশ্বাস করতে পারছে না, মানে ও এত জায়গায় পরীক্ষা দিয়েছে কোনো জায়গা থেকে ওর কোনো দিন কোনো ডাক আসে, এবং এই যে গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাটা ও দিয়েছিল সেই পরীক্ষাটা যে ওর খুব মনে ছিল যে আহ দারুণ পরীক্ষা দিয়েছি আমি, একদম 90% অ্যান্সার রাইট করেছি, এরকম কিন্তু কিছু ওর মনে মাথায় ছিল না, সেই রকম এক্সপেকটেশনও ছিল না, যেটা ওর এক্সপেকটেশন খুব করেছে সেটা একটা ব্যাংকেরই ছিল, সেটাই কিন্তু ওর কিছু হলো না। এবং ওটায় না হওয়ার জন্য ও কিন্তু মন মন মেজাজ ওর খুব ভেঙে গেছিল। এবং দেখবেন একজন পরীক্ষার্থীর কিন্তু কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। এবার ও ভেবেছিল যে এত ভালো পরীক্ষা দিয়ে যখন আমার ওটাই হয়নি, বাকি আমার কোন চাকরিতে কী হবে, তো ওর কাছে এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল। যাই হোক, তো ও চিঠিটা পাওয়ার সাথে সাথে ও ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকে, এবং পুরোটাই কিন্তু বাড়িতে, ও কোনো ইনস্টিটিউশনে ভর্তি হয়নি, কোনো জায়গায় একটা টাকা দিয়েও কিছু করেনি, ও শুধু বাড়িতে বই কিনত। আর ওদের ওখানে একটা লাইব্রেরি ছিল, সেখানে আর কি খুব বেশি কম্পিটিটিভ এক্সামসের বই পাওয়া যেত না, বা যেটুকু যা পাওয়া যেত সেখান থেকে সেটুকু নিয়ে পড়তো। এই ছিল ওর মানে পড়াশুনোর দিকটা, এটাও কিন্তু ক্লিয়ার করেছে যে ও কোনো ইনস্টিটিউশনে কোনো জায়গায় কোনো পয়সা ছিল না। যাই হোক, তো সেই পর থেকে যতটুকু আর কি ও হাতে সময় পেয়েছিল ওইটুকু সময়ের মধ্যেই ও নিজেকে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন শুরু করে, নিজেকে প্রিপেয়ার করা স্টার্ট করে। এবং ও সেই সময় প্রত্যেক দিন পড়াশুনো শুরু করার আগে ও না বড় মাকে ডাকতো, বড় মাকে বলতো, বড় মা তুমি আমাকে এই এতবার একটা সুযোগ দিলে, কিন্তু আমার হাতে তো বেশি সময় নেই, তা আমি এবার নিজেকে কীভাবে প্রিপেয়ার করবো, মানে ও কোন ইনস্টিটিউশনে যায় না, ও ভাবছে যে আমি কী করে কী করবো। তো সেই সময় ওর মনে মাথায় মাই হয়তো এই বিচারটা ওর মধ্যে দিয়েছিল যে তুই তোর তো ফোন আছে, তুই ফোনে এরকম প্রচুর চ্যানেল আছে যেখানে কী করে ইন্টারভিউয়ে যেতে হয়, কীরকম কী এরকম ক্ষেত্রে কোশ্চেন আসে সেসবের উপর অনেক চ্যানেল আছে, তো সেগুলো দেখ। তো ও পড়াশুনো তো করতোই, তার সাথে সাথে চ্যানেলগুলোকে ফলো করতো যে কীভাবে ইন্টারভিউ দিতে হবে, কীভাবে কী করতে হবে। এবং প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে ও বড় মাকে স্মরণ করত যে মা আমি আজকে এইটুকু প্রিপারেশান নিলাম, তুমি একটু দেখো। এরকম করে আস্তে আস্তে ওর ইন্টারভিউয়ের ডেট চলে আসে।
এবং ও খুব টেনশন নিয়ে ও ইন্টারভিউ দিতে যায়। এবং ও যেটা লিখেছে যে ওর ডাক আসার আগ অব্দি ও প্রচণ্ড টেনশনে ছিল, এবং ও মানে বুঝতে পারছে যে ও ভিতরে গিয়ে ছড়িয়ে ফেলবে, মানে ওকে যদি একটা জানা কোশ্চেনও করে ওর এত টেনশন হচ্ছে, ও বুঝতে পারছে যে আমার ভিতরে গিয়ে আমি অ্যান্সার হয়তো করতে পারবো না। কিন্তু যে মুহূর্তে ওর নাম ডাকে ও তখন পুরো ব্ল্যাঙ্ক, এবং ও বড় মাকে একবার স্মরণ করে, স্মরণ করে ভিতরে ঢোকে। এবার ওই যে ও যে মুহূর্তে স্টেপ ইন করলো ওই রুমের ভিতর, ইন্টারভিউয়ে রুমের ভিতর, ওর মধ্যে কোথা থেকে একটা খুব কনফিডেন্স চলে এলো, ওর মনে একটা অদ্ভুত জোর চলে এলো, এবং অদ্ভুত রকমভাবে ও যেটা মেনশন করেছে, ওকে কিছু কোশ্চেন করে ও সেই কোশ্চেনে ঠিকঠাক অ্যান্সার দেয়, এবং ওকে এমনও দু তিনটে কোশ্চেন করে যে কোশ্চেনের অ্যান্সার ওর জানা ছিল না, এবং ও সেটাও খুব কনফিডেন্টলি স্বীকার করে যারা ইন্টারভিউ নিচ্ছে তাদের সামনে, যে ও এটা জানে না। ও পরিষ্কার বলে দেয় যে আমার এটা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি জানি না, কিন্তু আমি অবশ্যই জানার চেষ্টা করব। এবং বাড়ি চলে আসেও তার এক মাসের মত পরে আর কি ও রেজাল্ট বেরোয়, এবং ও বুঝতে পারে ও সিলেক্টেড হয়ে গেছে। ওর কাছে মেল আসে, ওর কাছে বাড়িতে চিঠি আসে, এবং এই পুরো বিষয়টা ওর কাছে একটা পুরো স্বপ্নের মতো লাগে। এবার ওকে একটা জায়গায় ওর পোস্টিং হয়, সেখানে ও যায়, সেখানে গিয়ে ও জয়েন করে, এবং ইনিশিয়ালি অনেক ট্রেনিং ট্রেনিংয়ের ব্যাপার থাকে, এবং প্রতিটা সময় ও মনে মনে ভাবছিল যে আমি কবে বড় মায়ের কাছে যাব। খুব অদ্ভুত রকমভাবে ওই যে ও বড় মায়ের কাছে গেছিল, তারপরে ওর ওই পড়াশুনো, তারপরে তো বহুদিন পরে ওর রিটেনের রেজাল্ট বেরোলো, তারও আবার এক দেড় মাস পরে ইন্টারভিউয়ের রেজাল্ট, তারপরে জয়েন করা, ট্রেনিংয়ে যাওয়া, দূরে প্রথমে ওর ট্রেনিং পড়েছিল, সব কিছু করে ওর যখন সময় হলো বড় মায়ের কাছে, মানে একটা টাইম করে তো যেতে হবে, ও দেখছে তো ঠিক সেই দিনেই যাচ্ছে, মানে যেদিন ও যাচ্ছে সেদিন ওর মনে পড়লো ঠিক এক বছর আগে ওই দিনেই কিন্তু বড় মায়ের কাছে গেছিল। ভাবুন লীলা কি, ভাবুন ঠিক এক বছর আগে ওই দিনেই গেছিল, এবং ও মায়ের মন্দিরে ঢুকে ঠিক ওই জায়গাটাতেই দাঁড়ায় যে জায়গাটা ও আজ থেকে এক বছর আগে গিয়ে দাঁড়িয়েছিল, এবং সেখানে ওই সেই পুরোহিত বা সেবাই যাই যাই বলি না কেন, সেই ভদ্রলোক কিন্তু সেখানে সেদিনও ছিলেন, সে এক বছর পরে। এবং ও তখন নিজে হাসতে হাসতে পুরো ঘটনাটা কিন্তু ওনাকে বলে, এবং এটাও বলে যে আপনি আমাকে বলেছিলেন, এবং ওই সেবাই তিনিও কিন্তু ওই মেয়েটিকে চিনতে পেরেছিলেন, বলছেন হ্যাঁ আমি তোমাকে বলেছিলাম না, আজকে দেখো এক বছর পরে এই দিনেই তুমি এখানে এসছো মায়ের কাছে সুখবর নিয়ে। তো এবারে ভাবুন, অনেকেই আছে যারা ঠাকুর দেবতায় অতটা হয়তো বিশ্বাস করেন না, বা ভাবে যে এরকম কিছু অলৌকিক লীলা হয় না, কিন্তু ভাবুন তো সব কিছুই কি কাকতালীয় হতে পারে? হতে পারে না। যাই হোক, যার যার মান্যতা তার তার কাছে, আমি সেই বিশ্বেদিকে যাব না, তবে সত্যি আমি নিজে কিন্তু বিশ্বাস করি যে মন থেকে ডাকলে ভগবান কিন্তু সাড়া দেন, এবং স্পেশালি সে যদি ভালো মানুষ হয় তাহলে তো অবশ্যই দেন। তো ওর জীবনে এটা একটা সত্যি অদ্ভুত মায়ের আশীর্বাদ লাভের ঘটনা। তো এই নিয়ে আমি তিনটে ঘটনা আপনাদেরকে বললাম, এবার আমি চলে যাব আজকে চতুর্থ ঘটনায়, যেই ঘটনাটা হুগলির পান্ডুয়া থেকে তনু লিখে পাঠিয়েছে, এবং এই ঘটনাটা কিন্তু ওনার বড় মামার জীবনে ঘটেছে, একটা খুব অদ্ভুত ঘটনা। তো এবারে আমি আপনাদেরকে সেই ঘটনাটা বলবো। তবে এই বড় মায়ের যে ঘটনাগুলো বললাম এগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে লিখে পাঠাবেন, কারণ আমি মনে করি এই ধরনের ঘটনাগুলো খুব পজিটিভিটি সৃষ্টি করে, আর যত বেশি মানুষ এগুলো মানুষ জানতে পারবে তার তত কিন্তু মানুষের মনেও কিন্তু একটা অদ্ভুত পজিটিভিটি আসবে। তো আমি রিকোয়েস্ট করবো আজকের এই এপিসোডটা স্পেশাল একটু সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন। তো এটুকুই বলার ছিল, এবং এবারে আমি চলে যাব তনুর ঘটনাটায় যেটা ওর বড় মামার সাথে ঘটেছে। তো যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো সেই ঘটনাটা কিন্তু আজ থেকে প্রায় 35 বছর আগেকার ঘটে যাওয়া একটা ঘটনা, ঠিক আছে? তনুর মায়েরা হচ্ছে 4 বোন 3 ভাই, ঠিক আছে? তো বর্তমানে ওনাদের মধ্যে 3 জন বেঁচে নেই। আচ্ছা, এবার ওর যে মামা বাড়ি, সেই মামা বাড়িটা হচ্ছে ওদের পাশের গ্রামে, ঠিক আছে? এবার এই ঘটনাটা আমি বললাম যে ওনার মামার বড় মামার সাথে ঘটেছিল। তো
তো সেই সময় ওর মায়ের যে বাড়ি ছিল সেই বাড়ির অবস্থাটা একটুখানি ঘটনার ক্ষেত্রে বলতে হবে, তাহলে আপনারা ঘটনাটা ভালো করে বুঝতে পারবেন। তো যেটা লিখেছে যে ওনার মা তখন কলেজে পড়ে এবং সবার মধ্যে ওনার মা ছিল মেজো, ঠিক আছে। এবার ওনার মা সব ভাই বোন যারা ছিল তাদের মধ্যে সব থেকে ভালো ছিলেন পড়াশোনায়। কিন্তু পড়াশোনায় ভালো থাকলেই তো আর সব সময় হয় না, পারিবারিক যে সিচুয়েশন ছিল সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য ওনাকে অনেক কষ্ট করে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হয়েছিল। মানে বলা যেতে পারে মানে উনি নিজের মানসিক জোরের বলেই কিন্তু পড়াশোনাটাকে ওনার মা কন্টিনিউ করেছিল। এবার সেই সময় আজ থেকে 35 বছর আগেকার কথা আমি বলছি, তো সেই সময় সিচুয়েশনটা এমন ছিল যে ওনার পরিবারে কেউই চাইতো না যে এই মেয়েটা পড়াশুনো করুক, ঠিক আছে। এবার উনি তো মনের জোরে কষ্ট করে পড়াশুনো করতেন এবং উনি কিন্তু টাইপিং শিখেছিলেন, ঠিক আছে, টাইপিস্টের কাজও উনি শিখেছিলেন এবং সেটা করে তারপর টিউশন করে উনি কিছু টাকা মানে পেতেন আর কি, এবং সেটা দিয়ে কিন্তু উনি ওনার নিজের পড়াশুনোর খরচা চালাতেন। এবং এমন কি এরকমও সিচুয়েশন ছিল যে বেশিরভাগ দিন উনি মানে বাড়িতে খাওয়া ওনার হতো না, খাওয়াও জুটত না। তো উনি তখন ওই যে ছোটোখাটো যে কাজকর্ম করে টিউশন পড়িয়ে কি টাইপিস্টের কাজ করে উনি যেটুকু টাকা পেতেন সেটুকু দিয়ে ওনাকে চিড়ে কিনে খেতে হতো। মানে ভাবুন ওনার সিচুয়েশানটা কতটা কষ্ট করেছিলেন। এভাবেই অভাবের মধ্যে কিন্তু ওনার দিন কাটত। এবার এই তনুর যিনি মায়ের যিনি বাবা ছিল অর্থাৎ তনুর যিনি দাদু, তিনি তার একটা ধান কল ছিল। এবার ওই দাদুর যিনি ভাই ছিলেন মানে ওনাদের আর কি ছোট দাদু যাকে বলে, তো সেই ছোট দাদু আর যে ওনার স্ত্রী সেই ছোট দিদা, এরা কিন্তু খুব চালাক ছিল। এবার দাদুর বুঝতেই পারছেন ধান কল ছিল তো সেটা মোটামুটি ঠিকঠাকই চলতো, কিন্তু ওই দাদুর থেকে ওরা বিভিন্ন অছিলায় টাকা পয়সা নিয়ে নিত। এবার যেহেতু টাকা পয়সা সব এই দাদুর ভাই আর তার স্ত্রী নিয়ে নিচ্ছে, ফলে সংসারে একটা টান পড়ছে এদিকে। এবার এর কিছুদিন পরে যেটা হলো যে এই তনুর নিজের যে দিদা, তো তিনি মারা গেলেন। এবার মা মারা গেছে তো বুঝতেই পারছেন মা হারা ছেলে মেয়েগুলো, তাদের অবস্থা এবার আরও খারাপ হয়ে গেল। এবার এই যে সুযোগটা সেই সুযোগটা কিন্তু এই ছোটো দাদু আর যে দিদা ছিলেন তারা নিল। তারা এবার কি করলো, পুরো সংসারটাকে কব্জা করে নিল। আর এদিকে ওর যে দাদু ছিলেন সেই দাদুও আবার খুব ভোলা ভালা টাইপের মানুষ ছিলেন। তিনি ওই কোনো রকমের কাজটুকু হয়তো করতেন, তারপরে স্ত্রীও মারা গেছেন উনি দুঃখে কষ্টে বেশিরভাগ সময় উনি আশ্রমে চলে যেতেন এবং পুজো আচ্ছা ঠাকুর দেবতা এইসব নিয়ে কাটিয়ে দিতেন। সংসারে কি হচ্ছে, তার ছেলে মেয়েদের কী অবস্থা, সেসব দিকে না উনি অতটা খেয়াল দিতেন। উনি ভাবতেন যে ওনার যে ভাই ভাইয়ের বউ আছে তারা হয়তো ব্যাপারটাকে দেখে রাখছে। কিন্তু এই জিনিসটা সুযোগ কিন্তু এই ওনার যে ছোট দাদু আর দিদা ছিলে তারা নিলেন। তারা কি করত, তারা ওর যে বড় মামা ছিল সে বড় মামাও আবার ভাইদের মধ্যে সেও খুব সাদাসিধে মানুষ, সে অত তার মনে কোনো প্যাঁচ নেই, তাকে দিয়ে প্রচুর কাজ করিয়ে নিত। এবার আর এদিকে ওর মা যে ছিল এই তনুর যিনি মা, তাকে দিয়েও প্রচুর কাজ করাতো, রান্না বান্না করা জল তোলা সমস্ত কাজ কিন্তু এদের দিয়ে করিয়ে নিত। এইবারে এবার ওনাদের এই অত্যাচারটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে। মানে কাজ করিয়ে নেওয়া ছোটোখাটো কাজ বললো করলো সেটা ঠিক আছে, কিন্তু এই কাজ করানোর প্রবণতাটা কিন্তু ওদের মধ্যে আস্তে 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 বাড়তে থাকে। এবার স্পেশালি ওই বড় মামাকে দিয়ে আর ওর মাকে দিয়ে কাজগুলো করাতো, ঠিক আছে, বাকির একটু ছোট ছিল। এবার এই জিনিসটা হতে হতে আস্তে আস্তে কিন্তু সেটা মানে একটু বাড়াবাড়ি লেভেলে চলে যায়। আচ্ছা, এবার ওই মামা যেহেতু বড় ছিলেন তিনি বাড়ির সমস্ত কাজ করতেন এবং উনি আরও করতেন যাতে ওনার ছোট ভাই বোনদের উপরে কাজের চাপ না পড়ে, উনি এতটাই ভালো মানুষ ছিলেন। এবার ওনাদের গরু ছিল বাড়িতে, ঠিক আছে। এবার সেই গরুর যে দুধ হতো সেই দুধগুলো সন্ধেবেলা ওই বড় ট্যাঙ্কি নিয়ে ওর বড় মামাকে বলতো বাড়ি বাড়ি দিয়ে আসতে, ঠিক আছে। এবার ওর মামা কি করত, এবার দেখুন গ্রামের মধ্যে বাড়ি বাড়ি দুধ যে ওর মামা যে দিতে যেত সেটা কিন্তু পুরোটাই পায়ে হেঁটে,
আর একটা বাড়ি থেকে অন্য বাড়িতে ভাবে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দুধ দেওয়া, এই ব্যাপারটা বুঝতেই পারছেন বেশ অনেকটা বড় গ্রাম, তো এক জায়গায় দেওয়া, সেখান থেকে আর এক জায়গায়, সেখান থেকে আরও এক জায়গায়, ওরকম ভারী দুধের ক্যান নিয়ে হেঁটে হেঁটে কিন্তু ওর মামাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ দিতে হতো। এবারে একদিন কি হয়েছে, ওই যে পাত্রের মধ্যে আর কি উনি দুধটা মানে বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন, তো একদিন উনি এরকম দুধ নিয়ে উনি ফিরছেন, মানে দুধ দিয়ে উনি ফিরছেন বাড়িতে, এমন সময় হঠাৎ করে একটা বিড়াল পথ আটকায়। এবার ওই যে কৌটোগুলোর মধ্যে আর কি, যে ক্যানগুলোর মধ্যে দুধ মানে উনি দিয়ে দিতেন, তো তার মধ্যে দুধ দেওয়ার পর তো একটুখানি সামান্য হয়তো এক চামচ কি সামান্য একটু দুধ হয়তো পড়ে আছে, তো এবার উনি ভেবেছেন যে বিড়ালটা হয়তো দুধের গন্ধ পেয়েছে, তো সেই জন্য হয়তো সামনে এসেছে। আর বিড়ালটা কিন্তু খুব সাধারণ বিড়াল নয়, ঠিক আছে, মানে বেশ একদম বড় সড়ো একটা, মানে দেখে ভয় লাগবে এরকম টাইপের একটা বিড়াল। যাই হোক, তো ওর মামা কী করেছে, ওই যে ক্যানের মধ্যে যে একটু দুধ ছিল সেই দুধটা ঢেলে দিয়েছে যাতে বিড়ালটা খেতে পারে। এবারে বিড়ালটা কিন্তু ওই যে দুধ ঢালা হয়েছে সেটাতে না বিড়ালটা খুব রেগে যায়, মানে প্রচণ্ড গর্জন করে। এবার প্রথমে ওর মামা ভাবছে যে হয়তো বিড়ালটাকে বেশি দুধ দেয়নি, দেখছে এরকম বড় ক্যানে বিড়ালটা হয়তো ভেবেছে যে প্রচুর দুধ আছে, তো খুব গর্জন করে। এবং একটা বিড়াল, সেটা সাধারণ একটা বিড়াল, যদি কেউ একটা বিড়াল যদি হয়, সেটা দেখে কিন্তু মানুষের যে খুব ভয় লাগবে তা কিন্তু নয়। এবার ওই সময় যে সিচুয়েশনটা হলো যে ওই বিড়ালটা না প্রচণ্ড রেগে মেগে ওর মামার দিকে তেড়ে আসে। এবার ওর মামা ভয় পেয়ে গেছে, আর সন্ধ্যের সময়, আর আজ থেকে 35 বছর আগের আমি গ্রামের কথা বলছি, তো সেই সময় তো এত লাইট এত কিছু তো ছিল না, তো ওর মামা না একটুখানি ভয় পায় এবং উনি কোনো রকম ওই জায়গা থেকে ছুটে বাড়ির দিকে চলে আসে। যাই হোক, তো সেদিনের ব্যাপারটা তো গেল, বিড়ালটার থেকে উনি মুক্তি পেল। এবারে আবার পরের দিন যখন উনি ওই সেম পথ দিয়ে সন্ধেবেলা বাড়ি বাড়ি দুধ দিয়ে যখন ফিরছে, তখন ওইখানে কিন্তু আবার ওই বিড়ালটা এসে পথ আটকেছে। আর যেই সময় পথটা আটকা সেই সময় কিন্তু আশেপাশে কোনো লোকজন থাকে না। আচ্ছা, এখানে ও যেটা বলেছে যে ওদের ওই বাড়ির, মামা বাড়ির একটা জাগ্রত মা কালীর মন্দির আছে, ঠিক আছে। এবার সেই মন্দিরে অনেক মানুষজন আসতো, দূর দূর থেকে পুজো আর্চা হতো, পুজো দিত। এবার সেই দিনও বিড়ালটা ঠিক একইভাবে কিন্তু ওর মামার দিকে তেড়ে আসে, এবং ওই যে তেড়ে আসে, সেই তেড়ে আসার পরে ওর মামা না মানে সেদিন আরও ভয় পেয়ে গেছে, মানে সেই বিড়ালটা সেদিন মানে একদম ভয়ঙ্কর রূপে ছিল, মানে দেখবেন এক একটা বিড়ালের চোখের দিকে তাকালে না একটু বেশ ভয় ভয় লাগে, সেটা আমাদেরও অনেক সময় লাগে। আর সেদিনের ওই বিড়ালটা যেন অন্যান্য বিড়ালের থেকে একটু আলাদা লাগছিল এবং একটু ভয়ঙ্কর রকমের আর কি সেই বিড়ালটাকে দেখতে, ঠিক আছে। এবার সেই দিন উনি এত ভয় পেয়েছে, উনি কি করেছে, ওই জায়গা থেকে পালিয়ে এসে উনি সোজা ওনাদের যে মায়ের যে মন্দির সেই মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে, ঠিক আছে। এবার ঢুকে পড়ে উনি ভয়ে প্রচুর ঠকঠক করে কাঁপছে এবং মাকে বলছে, মা তুমি আমাকে বাঁচাও। মানে সেদিন ওই বিড়ালটাকে কিন্তু শুধুমাত্র একটা বিড়াল হিসেবে মনে হচ্ছে, মনে হচ্ছিল যেন একটা সাক্ষাৎ কোনো একটা মানে ভয়ঙ্কর কিছু যেন ওনার পিছনে পড়েছে, ঠিক আছে। তো উনি মায়ের মন্দিরে এসে না মানে মায়ের কাছে আর কি আশ্রয় নিয়েছে যে, মা তুমি আমাকে বাঁচাও। এবার উনি যখন মায়ের কাছে এসেছে, মায়ের মন্দিরে ঢুকে উনি যখন মাকে বলেছে, ওনার কোথাও একটা মনে হলো যে ঠিক আছে এবার দেখি তো বিড়ালটা পিছনে আছে কি না। তো অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যখন পিছনে ঘুরে তাকায় তখন উনি খেয়াল করে যে ওই বিড়ালটা অন্ধকারে মধ্যে দাঁড়িয়ে রয়েছে এবং আর কিছু না, শুধুমাত্র বিড়ালের চোখ দুটো পুরো চকচক করছে দেখা যাচ্ছে। এবং ওনার মনে হলো ওই বিড়ালটা মানে মন্দির থেকে বেশ কিছুটা দূরে রয়েছে কিন্তু ওনার দিকে না একটা খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর বিড়ালের ওই চোখ দুটো একদম জলজল করছে। এবং ওই মুহূর্তে একটা বিড়াল সে নাকি নাকি সুরে ওর মামার দিকে তাকিয়ে বলে, খুব জোর বেঁচে গেলি বলে বিড়ালটা মানে ওখান থেকে চলে যায়। এবং বিড়ালটা লিটারেলি মানে একদম নাকি সুরে কথাটা ওর মামাকে বলে এবং ওনার মামা কিন্তু ওই মন্দিরের ভিতর থেকে কথাটা শুনতে পায় এবং তখন কিন্তু আশেপাশে কেউ ছিল না। এবার মামা তো প্রচণ্ড ভয় পেয়েছে এবং বাড়ি এসে সবাইকে ঘটনাটা বলেছে এবং তারপর থেকে উনি বলে যে আমি আর রাতের বেলা দুধ দিতে যাব না, আমি দিনের বেলা যাব। যাই হোক, তো এই ব্যাপারটা নিয়ে তারপরে
অনেক ভাবনা চিন্তা করা হলো। তো মামাকে সবাই জিজ্ঞেস করছে যে কেন এরকম ঘটনা ঘটলো, কী ব্যাপার। যাই হোক, তো তারপরে জানা গেল যে ওর মামা যখন যখন ওই দুধ দিয়ে ফিরতেন, তো উনি মাঝে মধ্যে কী করতেন, মানে অনেক আগে তো উনি বেরোতেন, অনেকগুলো জায়গায় দুধ দিতে হতো, তো উনি মাঝে মধ্যেই ওনার যদি টয়লেট যাওয়ার দরকার পড়তো, তো উনি গ্রামের মধ্যেই ওখানে একটা জায়গা ছিল, সেখানে ওটার সামনে একটা বেলগাছ ছিল, ওইখানটার নিচে উনি মাঝে মধ্যে টয়লেট করতেন। ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, তো উনি ওইখানে আর কি টয়লেটের কাজটা সারতেন। এবার এরপরে যেটা বোঝা গেল যে ওই মানে ওই বেলগাছে হয়তো নিশ্চয়ই এরকম কিছু ছিল যে জিনিসটা কিন্তু ওনার পিছনে পড়ে গেছিলো, একটা কোনো শক্তি ছিল, ওটা কিন্তু কোনো সাধারণ বিড়াল ছিল না, সত্যিই কোনো সাধারণ বিড়াল ওটা ছিল না। তো এইটা জানা গেল। যাই হোক, এই ঘটনাটা গেল। এরপরে ওর মামার সাথে যে আরেকটা বিষয় শুরু হলো কিছুদিন পরে, সেটা হচ্ছে যে ওদের তো অভাবের এমনিতেই অভাবের সংসার, তো সেই সংসারে মাঝে মধ্যেই চাল বাড়ন্ত হয়ে যেত, ঠিক আছে। এবার কখনো কখনো মুড়ি চিড়ে খেয়ে ওদের দিন কাটতো, কারণ ওর মানে ওর যে দাদু, সেই দাদু কাজকর্ম সেভাবে আর করতে পারছিলেন না, আর যেটুকু যা করতেন ওনার ছোট দাদু দিদা তারা সমস্ত টাকা পয়সা নিয়ে নিত। এবারে যেটা হলো যে ওর যেখানে আর কি যে চাল যেখানে আর কি রাখতো, মাটির একটা জায়গা যেখানে চাল রাখা হতো, তো ওর মামা নাকি ওই যখনই ওই চালের জায়গায় হাত দিতেন, সেখানে হাতটা রাখলেই নাকি মানে সেইখানে কিন্তু চালে ভরে যেত। আর ওই মাটির জ্বালা যেখানে হয়তো অল্প সামান্য এক মুঠি চালও নেই, সেখানে ওর মামা যখনই হাতটা রাখতো সেখানে চালে ভরে যেত। ফলে হয়তো তারা জানে যে আজকে চাল নেই, বাড়িতে ভাত রান্না হবে না, তো সেখান থেকে দেখা গেল যে জ্বালা ভর্তি, মাটির জ্বালা ভর্তি চাল এসে গেছে। এবার প্রথম দিকে না এই বিষয়টা অনেকে বিশ্বাস করতে চায় না বাড়ি, যে ভেবেছে হয়তো চাল ছিলই বা বাইরে থেকে হয়তো কিনে এনে রাখা হয়েছে, প্রথম দিকে বিশ্বাস হতো না। এবারে আস্তে আস্তে ওরা খেয়াল করতে শুরু করলো যে ওর মামা মাঝে মধ্যেই ভরে পড়ে যেত, ঠিক আছে। ভরে পড়া বলতে যেটা বোঝায় যে উনি নিজের মধ্যে থাকতেন না, এবং ওই ভরে পড়ার সময় উনি বাড়ি থেকে বেরিয়ে যেত এবং সেখানে গিয়ে হয়তো অন্যান্য গ্রামে আশেপাশের জায়গায় উনি ভিক্ষে করতেন, এবং সেই সময় ওনাকে হয়তো কেউ কিছু একটা জিজ্ঞেস করলো, উনি ওনার মনে যা আসতো উনি বলে দিতেন, ঠিক আছে। এবার পরবর্তী ক্ষেত্রে দেখা যেত উনি ওই সময় উনি যখন ভরে পড়তেন তখন উনি মানে যাকে যা বলতো সেটাই মিলে যেত। উনি হয়তো ভরে পড়ার সময় কাউকে একটা কথা বলে দিল, সে হয়তো ভাবলো বাবা আমাকে এরকম বললো, হয়তো দেখা যেত ঠিক তার পরের দিন বা তার পরের দিন কথাটা হুবহু মিলে গেল, ঠিক আছে। আবার যখন ওনার ভর কেটেছে তখন উনি আবার নর্মাল হয়ে যেতেন। আর ওই ভরে যখন ওর মামা পড়তেন তখন উনি প্রচুর প্রচুর জবা ফুল খেয়ে নিতেন, ঠিক আছে। এটাও খুব অদ্ভুত, এবার এত এত জবা ফুল খেয়ে নিচ্ছে, যাকে যা বলছে তাই হয়ে যাবে, সবাই না অবাক হয়ে যেত যে এই ছেলেটা বলছে কি করে। এরপরে মাঝে মাঝেই পাশের গ্রামগুলোয় উনি ভিক্ষে করতে বেরিয়ে যেত, আর কেউ কিছু জিজ্ঞেস করলে সেটা উনি একদম বলে দিত। তো এইটা নিয়ে মানে এই সমস্ত কাণ্ড কারখানা দেখে ওনার মানে যে আর কি ছোট দাদু ছিল সে না মানে খুব বিরক্ত হয়ে যায় যে কি করছে ছেলেটা। তো এরকম করে একবার কিন্তু মানে ওর ছোট দাদু জেনে শুনে ওর ওই বড় মামাকে খুব অদ্ভুতভাবে একটা 5 কেজির যে বাটখারা থাকে না লোহার, সেটা দিয়ে ওনাকে কিন্তু খুব গুরুতরভাবে আহত করার চেষ্টা করে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি নির্ভুলভাবে ওই জিনিসটা দিয়ে আঘাত করার চেষ্টা করা সত্ত্বেও সেটা কিন্তু মামার শরীর স্পর্শ করে না, পাশে পড়ে যায়। যাই হোক, তো এদিকে তো ওর মামার এই সমস্ত চলছে, মানে অদ্ভুতভাবে ওর মামার কিন্তু কোনো ক্ষতি হয়নি, বা অন্যান্য এই যে ওর মামা যে ভরে পড়তো, এই যে প্রচুর প্রচুর জবা ফুল খেত, বাইরে বেরিয়ে যেত, এগুলো করেও ওর মামার কিন্তু কোনো শারীরিক ক্ষতি কখনো হয়নি। ভগবানের একটা অদ্ভুত রকমের আশীর্বাদ ওর মামার উপরে ছিল। যাই হোক, তো এরপরে যেটা হলো, এদিকে ওর মা খুব কষ্ট করে পড়াশুনো করে, কষ্ট করে পড়াশুনো চালিয়ে যে একটা চাকরিও পায়, কিন্তু সেরকমভাবে চাকরিটা করতে দেওয়া হয়নি, এইসব তো সংসারে লেগে রয়েছে। এবার এই সব কিছু দেখে, ওর মামার এই সমস্ত জিনিসপত্র দেখে ভয় পেয়ে ওর দাদু মানে ওই মামার যিনি বাবা ছিলেন তিনি একজন তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসে, এবং সেই তান্ত্রিক এসে বাড়ি বেঁধে দেয় এবং ওই মামার কপালে হাত রেখে চোখ বুঝে মামাকে জিজ্ঞেস করে যে তোর শরীরে কি কিছু সমস্যা হয়, তুই সবার সব প্রশ্নের উত্তর কি করে দিস, মানে ওরকমভাবে উনি ওনার তন্ত্র বলে কিছু একটা করে জিজ্ঞেস করে।
তো তখন মামা শুধু মানে ওনার মামা কিন্তু একদম নিজের ভয় দিয়ে হাসতে হাসতে বলে যে আমার যখন যেটা মনে হয় আমি সেটা বলি। তো তখন ওই তান্ত্রিক মানে পুজো টুজো করে, আর ওই যে বললাম যে বাড়িতে ধূপ ঠুপ দেখিয়ে ঘর বেঁধে দেয়, তো ওই তান্ত্রিক তখন বলেছিল যে মানে একটা কোনো ভালো আত্মার একটা প্রভাব নাকি ওই মামার উপরে আছে, ঠিক আছে। এবং উনি পরিষ্কার বলেন যে যে আত্মার প্রভাব রয়েছে সেটার থেকে ভয়ের কিছু নেই, আর উনি বাড়ি বেঁধে দিয়ে গেছে, কোনো কিছু কোনো ক্ষতি হবে না। যাই হোক, তো সেই তান্ত্রিক খুবই শক্তিধর মানুষ ছিলেন, তিনি বললেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে এর পরে কিন্তু সব কিছু মোটামুটি ঠিক হয়ে যায়। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে, এবং যে ঘটনাটাই কিন্তু শেষ, সেটা হচ্ছে যে হঠাৎ করেই কয়েক মাস পর ওর মামা একদিন বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং তিনি কিন্তু আর ফেরেন না, আর উনি বাড়ি ফেরেন না। তারপরে খোঁজ খোঁজ করা হয় আশেপাশের যে গ্রামে উনি মাঝে মধ্যে বেরিয়ে যেতেন, সে সমস্ত গ্রামেও খোঁজ খবর করা হয়, এবং সেই গ্রামে খোঁজ করে জানা যায় যে উনি এসে ভিক্ষে করেছিলেন সেই গ্রামেও, এবং আবার যথারীতি উনি সবাইকে সমস্ত কিছু সত্যি কথা বলে দিয়েছিলেন। কিন্তু তারপরে যে উনি কোথায় গেছেন কেউ জানে না, এবং সেই যে উনি ঘর ছাড়লেন তারপর থেকে কিন্তু ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো দিন আর উনি বাড়ি ফেরেননি, উনি কোথায় আছে কীভাবে আছে সেটাও কিন্তু আজ অব্দি কেউ জানে না। যাই হোক, জানি না মানে কি একটা কি অদ্ভুত ব্যাপার ঘটেছিল, বা সত্যি ওনার উপরে কারোর কোনো প্রভাব, আশীর্বাদ হোক প্রভাব হোক যাই হোক কিছু ছিল কি না সেটা আর কিছু জানা যায়নি। কিন্তু ওনার মামা মানে আর বাড়িও ফেরেননি, আর ওনারা কোনো খোঁজও পায়নি। এটাই ছিল ওনার বড় মামার জীবনে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, একটু সকলের সাথে ঘটনাগুলো শেয়ার করে দিন। তোমাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য, আমার সকলকেই ধন্যবাদ যারা যারা এই ঘটনা পাঠিয়েছেন, সকলকেই ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, নমস্কার।